ক্লাসমেটস ব্যাটালিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটা নতুন সিজন প্রেম পলিটিক্স। এখানে আমরা আমাদের আশেপাশে যত আমাদের বড় সড় প্লে বয় এবং প্লে গার্ল আছে তাদের নিয়ে অনুষ্ঠানটা সাজিয়েছি। তো আমরা খোঁজ নিলাম যে আমাদের এলাকার সবচেয়ে বড় প্লে বয়, তো তার ইন্টারভিউ আজকে। কেমন আছেন? সরাসরি প্রশ্ন চলে যাই, এখন কিন্তু কয়টা প্রেম করেছেন? আপনি যে রিলেশনগুলো করেছেন, সর্বোচ্চ কত সময় পর্যন্ত একটা রিলেশন ছিল? এক বছর দেড় বছর। আর সর্বনিম্ন? রাত্রে কথা বলছি, সকালে গোসল করতে গেছি। একটা মেয়ের সাথে রিলেশনে যাওয়ার সময় আপনি কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেন? আমি প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ একটা মেয়ের পটানোর জন্য আপনি কোন কোন বিষয়ে গুরুত্ব দেন? কি পটানো লাগে? হাতে ডিএসএলআর, ঘরে গিটার থাকলে মেয়ে এমনি আসে। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিই, মেয়েদের বেশি গুরুত্ব দিই না, অটোমেটিক্যালি মেয়েরা আসে। আমরা যে দেখি যে মেয়েদের আকৃষ্ট করার জন্য অনেকে চুল স্পাইক করে, প্যান্ট মানে চুল উপরে তুলে আর প্যান্ট নিচে নামায়, তারপরে গেঞ্জি টেঞ্জি ভাঁজ করে, এই সমস্ত দিক থেকে মানে অ্যাট্রাকশন তো প্যান্টের পরে আন্ডারওয়্যার পরে সুপারম্যানও হয়ে যায়। তার অ্যাট্রাকশনটা আসলে মেয়েদের নিজের মূল্যবোধটা সৃষ্টি করলে মেয়েরা এমনি আসবে। মানে আপনি রিলেশনের সময় খুব কনফিডেন্ট থাকেন? অবভিয়াসলি। আচ্ছা, এই মুহূর্তে কি আপনি কখনো ধরা খাননি? মানে ধরা খাওয়া বলতে আমি বলছি যে বাসায় কোনো সময় জানাজানি হয়ে যায়নি? বাসায় জানাজানি তো কোনো প্রশ্নই আসে না। আসে না, প্রত্যেক ব্যাচে তো লিটন থাকে, লিটনের ফ্ল্যাট আছে না। আচ্ছা, তো আপনি কেমন মেয়ে পছন্দ করেন? কেমন মেয়ে বলতে, মেয়ে তো মেয়েই, বাট মেয়েদের অ্যাটিটিউড, গেট আপ, একটা মেয়ে কেমন হলে আপনি তাকে পছন্দ করেন? অ্যাটলিস্ট যে মেয়ে আমার টাইপের বা আমার কথাগুলো বোঝে, অ্যাটলিস্ট প্লে গার্ল না, যে যে মেয়ে ভার্জিন, অ্যাটলিস্ট আমি সেটাই বলি। আমি রিলেশনে জড়ালে আগে জিজ্ঞেস করি সে ভার্জিন কিনা। একটা স্পেশাল কোশ্চেন, এটা স্ক্রিপ্টে ছিল না, সেটা হচ্ছে তাহলে বিয়ের পর আপনি কি করবেন? বিয়ের পর বিয়ে তো তারই করবো না, যে আমার টাইপের হয়তো বা আরামসে তারা ধরে এই কোশ্চেন করবে। এবার তো আমি কনফিউজ। ও গড, এটা লিগালি বিয়ের পরে কি করবো? সিরিয়াসলি, কারণ আমি যে মেয়ের লাইফ নষ্ট করতেছি সেই মেয়ে তো অন্য কারোর সাথে গেম খেলতেছে। সো যখন আমি শর্ট খেলবো, ব্যাপারটা হচ্ছে সেও কিন্তু আরেক জায়গায় শর্ট খেলতেছে। এমন কি কেউ আছে যাকে আপনি এখনো ফিল করেন বা মনে করে যে রাত্রিবেলা গিটার বাজাচ্ছেন তার ছবি ব্যাকগ্রাউন্ডে আপনার মাথার ভিতর ফুটে উঠল? হ্যাঁ অবশ্যই, ফার্স্ট লাভ তো মিস করি, ফারিয়া। ফারিয়া? আচ্ছা, ফারিয়া যে ফার্স্ট লাভ, তার সাথে রিলেশনটা হলো কি করে? স্কুল লাইফে কোচিং এ যাইতাম। ভাগ করে নেওয়ার জন্যই মেয়েটা এসেছিল লাইফে, দেন ওকে অনেক মিস করি। আচ্ছা, ফারিয়ার সাথে কি এখনকার রিলেশন আছে জানেন কি? ফারিয়ার অলরেডি আমি মামা, আই মিন বিয়ে হয়ে গেছে অলরেডি, আর বিয়ে বললাম না। আচ্ছা, একটা ছেলে তখনই প্লে বয় হয় আমরা দেখি যে যখন ফার্স্ট লাভে ধাক্কা খায়, অর্থাৎ প্রথমে যে যখন ধাক্কা খেয়ে প্রেমটা করতে পারে না বা ভালোবাসায় ব্যর্থ হয় তখন সে প্লে বয় হয়। তো আপনি তো ফার্স্ট লাভ ছিল, আপনি কি করে প্লে বয় হলেন? ফার্স্ট লাভ ছিল থাকা সত্ত্বেও আমি আরেকটা সম্পর্কে জড়াইছি, তো ওই ফ্রেন্ড সার্কেলের চাপে পড়ে যে এর দশটা বয়ফ্রেন্ড আছে, এর দশটা গার্লফ্রেন্ড আছে। ব্যাপারটা আসলে মজা নেওয়ার জিনিস, রিলেশনটা যে আবেগ না, শুধু মজা নেওয়ার জন্য এই মজাটা নিতে যে প্লে বয় হয়ে গেছে। আসলে কি হারাইছে সেটা জানি, ঝগড়া হয়,
তো আপনার তো নিশ্চয়ই ঝগড়া হয়েছে অনেকবার ঝগড়া ছাড়া কি ব্রেকআপ হয় তাহলে বাকিগুলো আসলো কেন অবিয়াসলি ঝগড়া আচ্ছা কি নিয়ে ঝগড়াগুলো বাঁধে মূলত প্রথমত সব রিলেশনে প্রবলেম হচ্ছে টাইম নিয়ে সত্যি কথা বলতে ছেলেরা প্রথমে টাইম দেয় মেয়েরা প্রথমে টাইম দেয় এমন একটা সময় আসে ছেলেটা টাইম কম হয়ে যায় মেয়েটা টাইম বেশি হয়ে যায় আবার মেয়েটা যখন ফোন দেয় তখন ছেলেটা বিজি থাকে এই সময় নিয়ে বেশিরভাগ বুঝিয়ে বললে হয় না যে এই টাইম আমি ব্যস্ত তুমি আমাকে পরে ফোন করবে বললেও সব ক্ষেত্রে এটা বোঝা হয় না আবেগ তো রিলেশনটা আসলে কি লাইফটা তো আবেগের হয়তো তার আবেগটা আমি বুঝি না আমার আবেগটা সে বোঝে না এটা নিয়েই গ্যাঞ্জামটা হয় তার মানে সময় থেকেই সময় দূরত্ব সৃষ্টি হয় সময় থেকে দূরত্ব সৃষ্টি হয় অবভিয়াসলি পার্সোনালি আপনি রাত্রিবেলা কি কি কথা বলেন যদি একটু শেয়ার করতেন খুব ভালো লাগতো রাতের কথা বলে দিনের কথাটা বলি রাতের কথাটা না তো বাড়ি থাকে না কেন রাতে এত কি মানে আপনি তো বলেন রাত যত বাড়ে কুচুর কুচুর তত বাড়ে হয় না কথা তো কতই আছে এসব কথা সব কিছু বলা যায় না চাইলেই যায় না চাইলেই যায় না না আপনি চেষ্টা করেন না চেষ্টা হবে না আচ্ছা তাহলে আমরা ঠিক আছে আমি চেষ্টা করতেছি আপনি একটু ওর টাইপের কথা বলেন তাহলে আমি এই টাইপের কথা বলতেছি আই মিন ওর টাইপের বলতে সে কিভাবে কথা আপনার কোনো রিলেশন নাই না এখন পর্যন্ত আমি স্টিল হ্যাপি ম্যান তাহলে আপনার এসব কথা শুনে লাভ নাই না আমি না আমি না হয় প্রেম করিনি কিন্তু এই ভিডিওটাই আপনাকে যারা দেখছে তারা অবশ্যই প্রেম করেছে আমার মনে হয় এবং তারা জানতে চাইছে আপনি কি কথা বলেছেন বলেন এত রাতে না এসব কথা বলা যাবে না পসিবল না আপনি যে কাজটা করছেন এটা কি আপনার দৃষ্টিতে ঠিক মনে হয় আপনার কোনটা এই প্লেবয় হওয়াটা হ্যাঁ আপনার কি মনে হয় এটা ঠিক না আমি তো করছি না আসলে ঠিক না একটা মানুষ কখন প্লেবয় হয় সবার মুখে এক একজন এক এক রকম কথা বলে আমার কথাটা হচ্ছে কি জানেন যখন সম্পর্কে যে গুরুত্বটা কমে যায় না বা প্লেবয় কখন হয় একটা মেয়ে ভালো লাগতেছে না মেয়েটা টাইম দিচ্ছে না ওই যে একবার ছেঁকা খাইছি বলে বা নতুন রিলেশনে যাচ্ছি ফ্রেন্ডরা এ বলতেছে এটা কোন ফ্লেভার হয় পাড়া শুরু করতে গেলাম একভাবে শেষ হয়ে গেল আরেকভাবে ও বলো হ্যাঁ আমি একটা ইন্টারভিউতে এসেছি একটা ইন্টারভিউতে এসেছি না বিজি নাই ওই আগের গার্লফ্রেন্ড গুলার নিয়ে কথা বলতেছিলাম তো হ্যাঁ ঝাঁটা মারা কি হলো বাবু রাত্রে আমি টাইম দিব এখন একটু বিজি আছি তো আসলে ফাগিয়ার কথা খুব মনে পড়তেছে বাবু প্লিজ ওকে ভালো থাকো হ্যাঁ রাত্রে কিন্তু ফোন দিব কয়টার থেকে জানি ভালো আপনি যেহেতু বলছেন আপকামিং প্রোডাক্ট ভিডিওটা সে দেখার পর আপনার উপর কি হবে যারা ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছে তো আপনার মতামত হচ্ছে যে আপনার কি হবে আপনি কি মনে করেন কি আর হবে ওখানে নতুন আরেকটা আসবে আমি তো তাকে সত্যি কথা বলতেছি একটা কথা কি জানেন আমি যাকে লাভ করি তাকে রিয়েল ভাবে করি মানে আমার সব কিছু তাকে উৎসর্গ করি মানে আপনি 10টা যে আপনার রিলেশন 10টা রিয়েল এবং আপকামিং 11 নাম্বারটাও রিয়েল হবে হ্যাঁ অবশ্যই তখন এর ভালোবাসা কমে যাবে আমি চিনি না মুড়ি খান আমার কি তো আপনি যে কাজটা করছেন মানে আপনি যে প্লে বয় আপনার দৃষ্টিতে কি আপনি ঠিক কাজ করছেন প্লে বয় মানুষ না অবশ্যই কি একক্ষেত্রে ঠিকই আছে লেবাবারি কখন হয় মানুষ সবাই বলে ফ্যাকা খেয়ে বা এ হয়ে ও হয়ে লেবাই দুইটা কারণে হয় আমার লেবাই হওয়ার কারণটা যাদের অনেকগুলো রিলেশন থাকাকালীন সিঙ্গেল সিঙ্গেল দেখায় প্রথম যখন বুঝলাম যে সিঙ্গেল থাকাটা মানে কি পরে যখন বুঝলাম যে প্লেবয় থাকাটা মানে কি আসলে সিঙ্গেল থেকে প্লেবয় হওয়াটা মজাটা অন্যরকম এই জন্য এক দৃষ্টি থেকে হ্যাঁ প্লেবয় ঠিক আছে তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার 10টা রিলেশনে রিয়েল লাভ ছিল তাহলে ব্রেকআপ হলো কি করে ব্রেকআপ আসলে প্রত্যেকটা রিলেশনে ব্রেকআপ হয় কখন জানেন যখন গুরুত্বটা কমে যায় সম্পর্কে প্রথমে যখন কথা বলি ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা আস্তে আস্তে 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা চলে আসে তার প্রতি অ্যাট্রাকশনটা কমে যায় কখন কমে যায় যখন আমার এই ফিলিংসটা অন্য কেউ নিয়ে নেয় রিসেন্টলি আমার একটা ব্রেকআপ হয়েছে সেটার কারণ কি ওটা অবভিয়াসলি রিয়েল ছিল আমার ফ্রেন্ড সার্কেল আমার বেস্ট সবাই জানতো
তা যখন দেখলাম আমার থেকে সে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে, আস্তে আস্তে নিজের ভ্যালুটা মনে হচ্ছে তার কাছে কমে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, আমি ব্যস্ত থাকলে সে রাগ দেখাচ্ছে, আগে যে অ্যাটিটিউড গুলো সে করতো না রিসেন্টলি করতেছে, আর আমার ফিলিংস গুলো অন্য কারোর কাছে শেয়ার করতেছে। এই ফিলিংস আলাদা, সময় আলাদা, সবচেয়ে একমাত্র ব্রেকআপ কখন, যখন তুই পারিস তার মানে আমিও পারবো, কেউ করে বোঝার চেষ্টা করি না, কেউ ফিরে যেতে চায় না, তুই চলে গেছিস তুই তোর মতো ভালো থাকবি আর আমি আমার মতো ভালো থাকবো, তুই পারছিস আমি পারবো, এটাকে আমি ব্রেকআপ করি। ইচ্ছা করে ব্রেকআপ লিগালি চলে যাচ্ছি ভারতে। Wow.